তামাক পাতার রাসায়নিক রূপান্তর ঘটিয়ে তা থেকে পোলিও নিরোধক টিকা উদ্ভাবনের পথে হাঁটছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের নরফোকের জন ইন সেন্টারের একদল বিজ্ঞানী এ কাজ এগিয়ে নিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এই গবেষণা কাজ করা হচ্ছে। গবেষকরা বলছেন, উদ্ভিদ থেকে টিকা পাওয়ার এই কৌশল বেশ সহজ, কম খরচে দ্রুত সময়ের মধ্যে তা অর্জন সম্ভব। তারা আশা করছেন, তাদের এই চেষ্টার ফলে কেবল পোলিও নির্মূল হবে তা নয়, ইবোলা এবং জিকার মতো রোগের প্রাদুর্ভাবও প্রতিরোধ করা সম্ভব। বিজ্ঞানী অ্যান্ড্রু ম্যাকাডাম বলছেন, এই গবেষণার ফলে আরও সস্তায় পাওয়া যাবে পোলিও টিকা এবং তা হবে ভাইরাস কণা নির্ভর। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।